লড়াই করা প্রয়োজন হয় লড়াই করবে এদিকে বারবার আব্রাম আশা খবর পাঠায় আব্দুল মুত্তালিব এবং মক্কা শহর থেকে কেউ বাবা মোকাবিলা করার জন্য যায় না এবার আব্দুল মুত্তালিব রে মা এবার বলতে যাচ্ছে আমাকে তো যেতে হবে বলে কেন বলে এজন্য যেতে হবে যে আমার 200 খানা ওট আব্রাম বাদশা ধরে নিয়েছে ওই 200 খানা ওট আমাকে নিজে এর জন্য নিয়ে আসতে হবে আব্দুল মুত্তালিব কিন্তু আব্রাম বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে কাবা ঘরকে বাঁচানোর জন্য যায় না কারণ এটা তিনি আর হচ্ছে ঈমান যে উটের মালিক হচ্ছে আমি কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ জোরে বলুন উট হেফাজত করব আমি কাবা ঘর হেফাজত করবে আল্লাহ জোরে বলুন এবার আব্রাম বাদশা সেনা বাহিনী নিয়ে আপনার খিমা খাটি এক জায়গায় রয়েছে এবার আব্দুল মুত্তালিব বাবা আসেন আব্রাম বাদশা জিজ্ঞাসা করতে আছে এটাকে বলে ইনি হলেন কাবা ঘরের সর্দার ইনি হলেন মক্কাবাসীদের সর্দার যার নাম আব্দুল মুত্তালিব এবার আব্রাম বাদশা আব্দুল মুত্তালিবকে বাবা বসতে ডাকছেন বসার জন্য বলতে আছে আব্দুল মুত্তালিব বলতে আছেন না না আমি এই জায়গায় বসতে আসিনি আমি এই জায়গায় কোনো কথা বলতে আসিনি আমি এই জায়গায় কোনো আলোচনায় আসিনি বলে কেন এই জায়গায় তুমি কি করতে এসেছো বলো বলে আমি এসেছি আমার 200 খানা ওট কেন ধরেছ আমার 200 খানা ওট তুমি দিয়ে দাও জোরে বলে আব্রাম বাদশা বলতে আছে আমি তো ভাবলাম বোধহয় তুমি এসেছো মক্কার কাবা ঘরের জন্য কথা বলবে কিন্তু কাবা ঘরে কথা না বলে তুমি নিজের উটের কথা বলছো ব্যাপারটা কি আব্দুল মুত্তালিব উত্তর দিচ্ছেন আমি কাবা ঘরের মালিক নই আমি 200 উটের মালিক উটের হেফাজত করা আমার দায়িত্ব আর কাবা ঘরের হেফাজত করার আল্লাহর দায়িত্ব কাবা ঘর আল্লাহ হেফাজত করবে আমি আমার উটের হেফাজত করব যেমন বলে দাওয়া বাবা এবার তখন সঙ্গে সঙ্গে আব্রাম বাদশা মানে হাসতে আরম্ভ করেছে এ আবার কেমন মানুষ কাবার কথা না বলে মক্কাকে যে আমরা কাবা ঘরকে যে ধ্বংস করতে এসেছি তা নিয়ে কোনো কথাবার্তা বলো না তা নিয়ে কোনো কথাবার্তা হলো না এখন উটকে নিয়ে ব্যস্ত তখন সিপাহীকে অর্ডার দিয়ে দিল ঠিক আছে ওর 200 উটকে তোমরা ফেরত দিয়ে দাও আব্দুল মুত্তালিব বাবা 200 খানা উটকে নিয়ে চলে গেলেন 200 খানা উটকে নিয়ে তিনি মক্কায় পৌঁছে গেলেন এবার মক্কাবাসীদেরকে কাবা ঘরের কাছে ডাকলেন আর ডাকার পরে বাবা সবাইকে বুঝাচ্ছে 200 উট আব্দুল মুত্তালিব নিয়ে চলে গেলেন আর মক্কাবাসীকে সবাইকে ডাকলেন কাবা ঘরের কাছে কাবা ঘরের কাছে ডাকার পর সকালকে একদিক থেকে আব্দুল মুত্তালিব বুঝাচ্ছেন বুঝিয়ে বলছেন ওগ ভাই শোনো আব্রাম বাদশা এসেছে আমি দেখে এসেছি সঙ্গে অনেকগুলো সিপাহী নিয়ে এসেছে তার সঙ্গে অনেক সৈন্যবাহিনী রয়েছে তার কাছে হাতিয়ার আছে তার কাছে আমি দেখেছি হাতি আছে আমরা তাদের মোকাবেলা করতে পারবো না তবে একটা কথা শোনো তোমরা নিজের নিজের সামানপাতি গরু ছাগল ভোট ভেড়া যা রয়েছে সেগুলোকে নিয়ে তোমরা পাহাড়ের ওই পাশে হয়ে যাবে আমরা চলে যাব আব্রাম বাদশা ধ্বংস করতে আসবে আল্লাহ তার হেফাজত করবে আব্রাম বাদশা যখন আসবে এভাবে করে মক্কাবাসীকে আব্দুল মুত্তালিব বুঝিয়ে দিলেন সকলে বুঝে গেল বাবা যেমন বুঝে যাওয়া এবার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কাবার গিলাফখানা ধরে আল্লাহর কাছে দোয়া করতে আছে আল্লাহ আগে যে আব্রাম বাদশা তোমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছে রব্বুল আলামিন আমাদের কাছে তাকাত নাই ক্ষমতা না ক্ষমতা নাই আমাদের কাছে সৈন্যবাহিনী নাই আল্লাহ শুধুমাত্র রয়েছে তোমার ভরসা আল্লাহ রব্বুল আলামিন আমরা নিজের মাল ও সামান হেফাজত করার জন্য পাহাড়ের দিকে চলে যাই তুমি তোমার ঘরের হেফাজত করো
এবলে আব্দুল মুত্তালিব এবং মক্কা বাসীরা যারা কাবা ঘরের আশেপাশে ছিল তারা সকলে চলে গেলেন পাহাড়ের একদিকে আবরা বাদশা এবার কাবা ঘরকে ধ্বংস করার জন্য এবার নিজের সেনাবাহিনীকে তৈরি করে দিল ও আমার সেনাবাহিনীরা ওই কাবা ঘরকে ধ্বংস করতে হবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও এবার বাবা সেনাবাহিনী দাঁড়িয়ে গেল এবার সঙ্গে ছিল বারোখানা ও হাতি ওই বারোখানা হাতি বাবা দাঁড় হয়ে গেল এবার কাবা ঘরকে বাবা মানুষ চিনতে পারে না কিন্তু হাতি চিনে নিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে হাতির উপরে আবরা বাদশা চেপেছিল সেই হাতি নাম হলো কিতাবের মধ্যে লেখা আছে সে হাতির নাম হলো মাহমুদ জোরে বলুন সুবহানাল্লাহ ওই হাতির নাম কি মাহমুদ ওই হাতির উপরে চেপে আছে এবার যেমন কাবা দিকে মুখ করে দিয়েছে কাবার দিকে বাবা আপনার হাতিকে আগাতে শুরু করেছে হাতি বাবা কাবা ঘরের দিকে একটা গো আপনার পাখনা হিলাই না ইয়া তো বাবা মার টর্চ করতে লাগলো ইয়া তো মার ধর করতে লাগলো হাতি বাবা আর সামনে আগাই না আর সামনে যাই না আবরা বাদশা পেপারটা কি আমার হাতি কেন আগা যাই না এবার বাবা বাম দিকে পাঠাচ্ছে বাম দিকে চলে যাচ্ছে ডান দিকে পাঠাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে পিছন দিকে হাঁকাচ্ছে পিছন দিকে চলে যায় কিন্তু যেমন কাবা ঘরের দিকে বাবা আগাতে বলবে হাতি কাবা ঘরের দিকে যাই না কিতাবের মধ্যে লিখছে এত মার শুরু করলো হাতি বসে গেল কিন্তু আপনার বাবা ওয়া হাতি ওই কাবা ঘর আপনার ধ্বংসের জন্য আগাই না এমন ভাবে বাবা হাতিদেরকে মারতে লাগলো তীর নিয়ে বাবা বল্লম নিয়ে হাতির শরীরে ছিদ্র করতে লাগলো রক্ত বইতে লেগে গেল তবুও আল্লাহর ঘরের দিকে হাতি আগাই না এমত অবস্থায় যখন আর পারে না সেনাবাহিনীকে যেমন হুকুম দিবে আগাও সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হুকুমে আসমান থেকে চলে আসলো আবাবিল পাখি যেটা সূরা জুরাফা আপনার সূরা ফিলের মধ্যে বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল আবাবিল পাখিকে আল্লাহ পাঠিয়ে দিলেন আর সেই আবাবিল পাখি তাদের কিতাবের মধ্যে লিখতে আছে আবাবিল পাখির বাবা আপনার ঠোঁটে রয়েছে একটি করে পাথর আর দুই পায়ে বাবা একটি করে পাথর ওই আবাবিল পাখি আপনার চলে আসে এবার কাবা ঘর তাওয়াফ করার পরে পরে আবরা বাদশা যতগুলো সৈন্যবাহিনী বাবা যে জায়গায় ছিল ওখানে এমন ভাবে পাথরগুলো ফেলতে লাগলো নিক্ষেপ করতে লেগে গেল যে ওই আবরা বাদশা সেনাবাহিনীর মাথাতে পড়তে গেলে বাবা পা পর্যন্ত ছিদ্র করে মাটিতে পড়ে যায় তারা ধ্বংস হয়ে গেল নিস্তনাবুদ হয়ে গেল আবরা বাদশা পালাতে থাকে কিতাবের মধ্যে লেখা আছে আবরা বাদশা শেষ পর্যন্ত আরব দেশের বর্ডার পার হতে গিয়ে বাবা সে জায়গায় তার অনেক অসুখ হয়েছে মারা গেল আর যতগুলো সৈন্যবাহিনী ছিল বাবা ওই জায়গাতে তাদেরকে আবাবিল পাখি পাথর ফেলে দিয়ে ধ্বংস করে দিল আল্লাহ নিজের কাবা ঘরের হেফাজত করে নিল নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি সুবহানাল্লাহ আল্লাহ নিজের ঘরের হেফাজত কে করবে এই যে মসজিদ এটা কার ঘর একটু জোরে বলতে হবে আর মাদ্রাসা কার ঘর রাসূলুল্লাহ তো বলা হয়েছে আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতুর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম এই যে আল্লাহর ঘর আজকে বিরাদার মুআজ্জাজ এত বড় জীবনীর মাহফিল চলছে মুহররম মাস চলছে নবী এবং ইমাম হাসান হোসেনের জীবনী এই জীবনীতে কি ফলাফল হচ্ছে এক আলহামদুলিল্লাহ আমরা নিজের জীবনকে কিভাবে কাটাবো সেটা শিক্ষা জোরে বলুন
দ্বিতীয়ত ইসলামিক ভাবে কিভাবে আমাদেরকে চলতে হবে সেটার শিক্ষা তারপরে হচ্ছে যে আমাদের যতক্ষণ শুনছি বলছি রাসূল আল্লাহ আল্লাহ রাসূলের আপনার গুণগান শুনছেন তার সওয়াব তারপরে হচ্ছে কি যে বাকি যে আপনারা দান খয়রাত করছেন এটাতে মসজিদের উন্নতি জোরে বলুন সুবহানাল্লাহ আর বিরাদার এই ভালো কাজকে যদি আমরা মন্দ দিয়ে ব্যবহার করি মন্দ বলি তাহলে এর মতো আমাদের ভুল আর বড় হয় না জোরে বলে কারণ ভালো কাজ সবার দ্বারা করা সম্ভব হয় না আজকে এত বড় মাহফিল চলছে এত বড় সভা হচ্ছে আজকে আমার নবীর কথা শুনতে পাচ্ছি সুবহানাল্লাহ জোরে বলো এবার বেরাদার মুয়াজ্জাস এই আবরাবাস ধ্বংস হয়ে চলে গেল এটা ঘটনা হচ্ছে আমার নবী পাকের দুনিয়াতে আগমনের 50 দিন পূর্বে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম দুনিয়ার বুকে আসবেন কিতাবের মধ্যে বলতে আছে নবী দুনিয়াতে আসছেন 570 খ্রিস্টাব্দে কোন কিতাবে বলছেন 571 খ্রিস্টাব্দে তো বিরাদার মুয়াজ্জাস মুহতারাম খ্রিস্টাব্দ কাকে বলে হিজরি কাকে বলে একটু জানতে হবে কি না মা খ্রিস্টাব্দ বলতে আছে তাকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আসার পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠানো হয়েছিল 570 বছর পূর্বে জোরে বলুন হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হচ্ছে নবী সেই ঈসা আলাইহিস সালামকে উনার কওমরা এত আপনার জুলুম করত এত আঘাত করত তো আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠালেন জিবরিলকে হুকুম দিলেন জিবরিল আমার ঈসা পয়গম্বরকে তাড়াতাড়ি করে উঠে নাও আর তার মতো একটা পুতুল সেখানে রেখে দাও জোরে বলুন তো হযরতে ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে যেই দিন উঠানো হলো সেই দিন থেকে আজ পর্যন্ত হচ্ছে 2023 আর আজকে হচ্ছে আগস্ট মাসের আপনার হচ্ছে 6 তারিখ জোরে বলুন তো 2023 বছর আর এদিকে আগস্ট মাসের 6 দিন হলো জমিন থেকে আসমানে ঈসা আলাইহিস সালামের উঠা জোরে বলুন আর হিজরি কাকে বলে এই যে মুহররম বলছি না এখন চলছে আপনার 1445 হিজরি মুহররম মাস বর্তমান রানিং তো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শুনতে পাবেন ইনশাআল্লাহ সামনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনা আল্লাহর হুকুমে হিজরত করাতে যেই দিন আমার নবী 53 বছর বয়স সেই 53 বছর বয়সে মক্কা থেকে মদিনা গেলেন তো যেই দিন মদিনা গেলেন সেই দিন থেকে আজ পর্যন্ত হলো 1445 আপনার বছর আর মুহররম মাসের বর্তমান হয়তো আপনার 18-19-20 তারিখ চলছে বুঝতে পারলেন এটাকে বলা হয় হিজরি আর বাংলা মাসটা এটা আরবি এবং ইংরেজি যেটা আপনার 2023 এগুলোর মধ্যে আশেপাশে ফলো করে ওটা চলতে থাকে তো মুয়াজ্জাস মহতারাম তো খ্রিস্টাব্দ কাকে বলে বুঝে গেলেন আর হিজরি কাকে বলে এটাও বোঝা গেল তো আমার নবী দুনিয়াতে আসেন 570 খ্রিস্টাব্দে 8 জুন আর আরবি মাসের হচ্ছে মাস হচ্ছে রবিউল আউয়াল তারিখ হচ্ছে 12 তারিখ দিনের মধ্যে হচ্ছে সোমবার টাইমের মধ্যে হচ্ছে শুভ সাদিক জোরে বলুন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন হবে রবিউল আউয়াল মাসের হয়ে গেল 12 তারিখের রাত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকা রয়েছেন আর বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে কারণ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা স্বামী নাই যেহেতু ওনার স্বামী হযরতে আব্দুল্লাহ বাবা আগে ইন্তেকাল করে গিয়েছে আমিনা চিন্তা চিন্তিত দোয়া করতে আছে আল্লাহ আমার সন্তান যদি দুনিয়ায় আসে আমি একা রয়েছি আল্লাহ আমার কাছে কেউ নাই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিলকে হুকুম দিলেন ও জিবরিল যাও যাও
জান্নাত থেকে চারজন নারীকে আমিনার বাড়িতে পাঠিয়ে দাও আল্লাহর হুকুমে জিবরিল আমিন চারজন নারীকে বাবা জান্নাত থেকে ওই আমিনার বাড়িতে পাঠিয়ে দিলে আমিনার বাড়ির সামনে দরজার কাছে দাঁড় হয়ে আছে আর দরজায় ঠক ঠক করে আওয়াজ হতে আরম্ভ করেছে আমিনা ভিতর থেকে বলতে আছে কে আছো রে মা আমিনার এদিকে বলতে আছে কে রয়েছ বাইর থেকে তখন আওয়াজ চলে আসে চিহ্ন না গো মা আমিনা চিহ্ন না গো পাক বেবে আমার নাম যে হাওয়া খাতন আদম সফি উল্লার বেবি জামান বাবা বলে দাবা হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার বাবা দরজাখানা খুলে দিলেন যেমন দরজা খুলে দেওয়া এবার হজরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনার বাড়িতে বাবা প্রবেশ করে গেলেন আমিনা জিজ্ঞাসা করতে আছে ওরে বোন হাওয়া আর ওই রাকেরা দাঁড়িয়ে আছে তখন বলতে আছে চিহ্ন না গো মা আমিনা চিহ্ন না গো পাক বেবে আমার নাম যে হাজেরা খাতন ইব্রাহিম খালিল আল্লাহর বেবি তখন সঙ্গে সঙ্গে হাজরাত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন আইরে বোন আয় আমার বাড়িতে আয় তখন হাজেরা প্রবেশ করে গেলেন আমিনা বলতে আছে ওরে বোন হাওয়া ওরে বোন হাজেরা বলবো আমরা আর আর এরা কারা দাঁড়িয়ে আছে ব তখন বলতে আছে চিহ্ন না গো মা আমিনা চিহ্ন না গো পাক বেবে আমার নাম যে মারিয়াম খাতন ঈসা নবীর জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনে গেলেন ও মারিয়াম বল আয় বাড়িতে ভিতরে প্রবেশ কর রে মারিয়াম তখন প্রবেশ করে গেল তিনজন প্রবেশ করে গিয়েছেন আর একজন দাঁড় হয়ে আছে এবার আমিনা জিজ্ঞাসা করতে আছে ওরে বোন বল এটাকে একজন দাঁড় হয়ে আছে তখন ভিতর থেকে আওয়াজ চিহ্ন না গো মা আমিনা চিহ্ন না গো পাক বেবে আমার নামে যে আসিয়া খাতন ফিরআউন মালাউনের বেবি তখন সঙ্গে সঙ্গে বাবা হযরতে আমিনা বলল আরে বোন আয় আমার বাড়িতে প্রবেশ কর রে বো চারজন নারী হয়ে গেল আমিনার চিন্তা দূর এর জন্যই আমিনা একা ছিল এবার আল্লাহর তরফ থেকে চারজন নারী চলে এসেছে কেন আসবে না এর জন্য যে যিনি আসছেন তিনি হচ্ছেন সকলের সরদার নবী দোজাহান রহমাতুল আলামিন দুনিয়ার বুকে আগমন হবে কিতাবের মধ্যে লিখতে আছে মাতারে জুন্নাত কিতাবের মধ্যে লিখতে আছে যেই দিন নবী মোস্তফা দুনিয়ায় আসবেন বাবা আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন জান্নাত থেকে তিনটি ঝান্ডা নিয়ে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা রবিউল আউয়ালে ঝান্ডা টাঙ্গি না ঝান্ডা টাঙ্গি না জি জোরসে বলিয়ে আর তো বিরাদার মুয়াজ্জাজ এই ঝান্ডা টাঙ্গাটা হচ্ছে জিবরিল আমিনের সুন্নাত জোরে বলুন হযরতে জিবরিল আমিন তিনটি ঝান্ডা নিয়ে আসলেন একটি ঝান্ডা আপনার উত্তোলন করলেন আমিনার বাড়ি ছাদে একটি ঝান্ডা উত্তোলন করলে কাবা ঘরের ছাদে আর একটি ঝান্ডা উত্তোলন করলে বাইতুল মুকাদ্দাসে জোরে বলুন সুবহানাল্লাহ এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আপনার রয়েছে পাশের দিকে চারজন নারী রয়েছে নবী আমার দুনিয়া আসছে এমন সময় আপনার দুনিয়ার বুকে আমার নবী আসছে যে সময়টা না রাতের সময় না দিনের সময় জোরে বলুন এখন যদি নবী রাতে আসেন রাত গর্ভ করে দিনকে বলবে ও দিন আমি তোমার থেকে উত্তম বলে কেন বলে এজন্যই নবী রাতে এসেছে
রাত হলো সম্মানিত দিন দুঃখ পেয়ে যাবে আবার নবী যদি দিনে আসে বাবা তখন দিন রাতকে বলবে ও রাত আমি তোমার থেকে উত্তম বলে কেন বলে এর জন্যই নবী আমার দিনে এসেছে তখন রাত দুঃখ পেয়ে যাবে নবী এমন সময় দুনিয়ার বুকে আসে যে সময়টা হলো আপনার সুবহ সাদিক যেটা না রাতের অংশ না দিনের অংশ যেটা রাত এবং দিনের বীজ স্থান জুড়ে বলুন সুবহানাল্লাহ নবী দুনিয়ার বুকে আসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আগমন হচ্ছে আর সেই দিন বাবা সারা মক্কাবাসীতে আমার নবীর দুনিয়াতে কদম যেমনই পড়ে যাওয়া যেমন লাইটে সুইচ দিতে গেলে জ্বলে যায় নবীর কদম পড়ে যাওয়াতে সারা দুনিয়া আপনার আলোকিত হয়ে যায় নবীর কদম পড়ে যাওয়া নবীর কদম যেমন দুনিয়াতে পড়ে যাওয়া পৃথিবীর বুকে সমস্ত মা বোনেরা জানে দুনিয়ার বুকে সমস্ত বাচ্চা ভূমিষ্ঠ হয় সর্বপ্রথমে মাথা কিন্তু বাবা নবী দুনিয়াতে এসেছেন সর্বপ্রথমে কদমের দিকে জোরে বলো যেমন নবী আসেন তখন সঙ্গে সঙ্গে বাবা আমিনার বাড়িতে রওনক রোশন ছড়িয়ে গিয়েছে এদিকে হরো ফিরমান আপনার ঘুরতে আছে কবি বলছেন আজ মক্কা শহরে আবদুল্লাহর ঘরে দাবি দয়া মর দয়া ম আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে দাবি দয়া মর দয়া ম কে আজ হুর পরে কে আজ হুর পরে আজ হুর পরে দেখেতেছে আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়া মর দয়া ম আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়া মর দয়া ম কে আছে চন্দন সূর্য আজে চন্দ্র সূর্য মামেনার বাড়িতে উকি মেরে দেখেতেছে আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়া মর দয়া ম আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়া মর দয়া ম এবার বাবা আমার আমেনার বাড়িতে বিশ্ব নবীর আগমন হয়ে গিয়েছে আব্দুল মুত্তালিব বাবা আপনার কাবা ঘরের এদিকে তাওয়াফ করতে আছে যে কাবা আজ পর্যন্ত কোনো দিকে নড়াচড়া করেনি যে কাবা আজ পর্যন্ত কোনো দিকে বাপ না ঝুঁকেনি নবীর আগমনে কাবা ঘর বাবা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকতে আছে জোরে বলো মাকামে ইব্রাহিমের দিকে কেন ঝুঁকছে মাকামে ইব্রাহিম একটা জায়গা যে জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের লাগা পাথরটা রাখা আছে ওকে মাকামে ইব্রাহিম মাকাম মানে হচ্ছে জায়গা ইব্রাহিম মানে ইব্রাহিম মানে ইব্রাহিমের জায়গা জোরে বলুন আর ওই দিকে ঝুঁকছে কিতাবের মধ্যে লিখছে ওই দিকে কাবা ঘরে ঝুঁকার উদ্দেশ্য হলো আমেনার বাড়িটি ছিল সেই দিকে জোরে বলুন আর কাবা ঝুঁকছে মাকামে ইব্রাহিমের জন্য না আমনবী মুস্তাফার জন্য জোরে বলুন আরে বেবা বাবা কাবা কেন ঝুঁকবে না এর জন্য কাবার কাবা এসেছে জোরে বলুন আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরেলি রহমাতুল্লাহি আলাইহি ফরমাতে হে কি হাজি আও শাহনশাহ কা রওজা দেখো হাজি আও শাহনশাহ কা রওজা দেখো আরে কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো বলে সুবহানাল্লাহ এখন কাবার কাবা আসছে আর কাবা কি করে দাঁড়িয়ে থাকতে পারে আচ্ছা বলুন আপনার যদি শিক্ষক চলে আসে আপনি বসে থাকবেন জোরে বলুন আপনার থেকে যদি জুনিয়রের কাছে সিনিয়র যদি চলে আসে বসে থাকবে জোরে বলুন এখন যদি আপনার মোথামারি থানাতে এখন ডিএম চলে আসে তো অফিসার বসে থাকবে হ্যাঁ মেজো বাবু সেজো বাবু সবাই স্যার আর নবী যখন দুনিয়াতে আসছে তো কাবাকে সবাই চুমছে আর কাবা নবীর চুম্মা কদমে পড়ছে জোরে বলে এসিলে তো আলা হযরতে ফরমা দিয়া কি হাজি আও শাহনশাহ কা রওজা দেখো আরে কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো বলুন সুবহানাল্লাহ আমার নবী হচ্ছেন কাবার ও কাবা নবী হচ্ছেন কিবলার ও কিবলা নবী হচ্ছেন নবীর ও নবী নবী হচ্ছেন রাসূলের ও রাসূল নবী হচ্ছেন ফরিশতার ও নবী নবী হচ্ছেন কুল কায়নাতার নবী নবী হচ্ছেন দো জাহানের নবী জোরে বলে
ইরাদার মুআজ্জাজ আজকে ওই নবীর আমি আপনি উম্মত মহব্বতে বলুন আর নবী যখন দুনিয়াতে আসেন তো উর্দুতে কয়টা ছন্দ বলছো জোরে বলুন কি চার তরফ নরে ছায়া আরে আকা কা মিলা দিয়ায়া অপারেটর নাই নাকি এখানে আচ্ছা ওই জীবনী করছে ও অপারেটর কে এখানে বসে থাকা দরকার ট্রেন কখন কোন দিকে আসবে না আসবে হ্যাঁ লাইন কাটবে না না হলে তো ধাক্কা তো লাগবে এই আপনার উড়িষ্যাতে হলো না ঢুট করে দিলে একদম ধাক্কা এই মিস্টেকের জন্য এখন কোন টাইমে কি দরকার একটু ভোল্টেজ কম একটু বেশি মহব্বতে বলুন কি চারো তরফ নরে ছায়া আরে আকা কা মিলা দিয়ায়া আয়া চারো তরফ নরে ছায়া আরে আকা কা মিলা দিয়ায়া খুশিয়াঁ কা পয়গাম লায়া লায়া আকা কা মিলা দিয়ায়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله اهلا وسهلا مرحبا يا رسول الله کہ جھنڈے لہراتے ہیں وہی دھومے مچاتے ہیں وہی একটু নাক কোণানো শুধু খেলাবেন বাকি ঠিক আছে মহব্বতে বলুন লাইন চেঞ্জ হচ্ছে একটু মহব্বতে বলুন कि झंडे लहराते हैं वही धूमे मचाते हैं वही जिस पर जिन पर हुआ उनका साया साया आका का मिला दिया आया सल्लम अलैक या रसूल अल्लाह व सल्लम अलैक या हबीब अल्लाह व सल्लम अलैक या रसूल अल्लाह व सल्लम अलैक या हबीब अल्लाह अहलन व सहलन مرحبا يا رسول الله کی شمس و قمر اور تارے تارے کیوں نہ ہو خوشیاں اج سارے سارے شمس و قمر اور تارے کیوں نہ ہو خوشیاں اج سارے ان سے ہی تو نور پایا پایا آقا کا میلاد آیا ان سے ہی تو نور پایا ارے آقا کا میلاد آیا سلام علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا و سہلا مرحبا یا رسول اللہ کی جھنڈے لہراتے ہیں وہی دھومے مچاتے ہیں وہی ارے جھنڈے لہراتے ہیں وہی مچاتے ہیں وہی جن پر ہوا ان کا سایہ سایہ آقا کا میلاد آیا سلام علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا و سہلا مرحبا یا رسول اللہ چاند تارا سورج روشنی کوتھا تھے کہ پائی نبی نور تھے کہ جرے بولوں এটাই বলছেন কবি কে শমস ও কমর আর তারে কিউ না হো খুশিয়াঁ আজ সারে সারে শমস ও কমর আর তারে আরে কিউ না হো খুশিয়াঁ আজ সারে উনসে হি তো নূর পায়া পায়া আকা কা মিলা দিয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব الله اهلا وسهلا مرحبا يا رسول الله کہ جو آج محفل میں آئے من کی مرادیں وہ پائے محبت کے ساتھ جرا محفل ایسے تارا مولر مراد پابے جوری بولو کہ جو آج محفل میں آئے ارے من کی مرادیں وہ پائے سب پر کرم ہو خدا را آقا کا میلا دیا آیا سلام علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا و سہلا مرحبا یا رسول اللہ یکتا
আপনারা শুধু কথা বললে গেলে আপনারা কেউ চুপ থাকতে পারবেন না দিল থেকে সুবহানাল্লাহ বের হবে চাহে মা বোন হোক বাবা জো ভাই হোক সবাই দেখবেন জো আজ মাহফিল মে আয়ে কি জো আজ মাহফিল মে আয়ে আরে সিধা মদিনা মো যায়ে জো আজ মাহফিল মে আয়ে আরে সিধা মদিনা মো যায়ে سب پر کرم ہو خدا را آقا کا ملا دیا آیا سلام علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا و سہلا مرحبا یا رسول اللہ کہ چاروں طرف نور چھایا چھایا آقا کا ملا دیا آیا آیا چایا ارے آقا کا میلاد آیا خوشیوں کا پیغام لایا لایا آقا کا میلاد آیا سلام علیکہ یا رسول اللہ وسلم عليك يا حبيب الله اهلا وسهلا مرحبا يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول يا رسول হ্যালো ঠিক আছে হ্যালো চেক এবার বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে কাবা ঘর আপনার আমার আমিনার বাড়ির দিকে ঝুঁকে যায় যেমন ঝুঁকে যাওয়া বাবা একটু আপনারা সেটিং ফিটিং করুন আর একটা গজল শুনুন একটু মা বোনেরা যারা পিছনে আছেন একটু আগিয়ে চলে আসেন মা আর পিছনে যারা আছে সামনে অনেক জায়গা ফাঁকা আছে একটু ছোট ছোট বাচ্চাদেরকে আগে করে দিন অনেক জায়গা আছে মা রহমত আল্লাহর রহমত বর্ষ আপনার বর্ষিত হচ্ছে এদিকে বাবাজি ভাইরা চলে আসুন মা বোনের টুকরে আগিয়ে চলে আসুন একটু মহব্বতের সাথে একটু এগিয়ে চলে আসুন মা একটু নবীর মহব্বতে একটু এগিয়ে চলে আসুন সুবহানাল্লাহ পিছনে থাকেন না ইয়া রাসূলুল্লাহ খানা চলবে আর আপনারা জায়গাটা সেটিং করুন ইয়া রাসূলুল্লাহ শুনবেন না ছেড়ে দেব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইহি ويا نار باركا كل من صلى عليه يا رسول الله 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 کہ کب کے بدر تو جا تم پہ کروڑ درود کب کے بدر تو جا تم پہ کروڑ درود تیبہ کے شمس دوہا تم پہ کروڑ درود کب کے بدر تو جا تم پہ کروڑ درود تیبہ کے شمس دوہا تم پہ کروڑ درود یا رسول اللہ نعرہ تکبیر نعرہ رسالت نعرہ حیدری علماء اہل سنت مسلک اعلی حضرت جیونی وقتا نعرہ تکبیر نعرہ رسالت یا رسول اللہ یا رسول اللہ کہ شافی روز جزا تم پہ کروڑو درود دافی جملہ بلا تم پہ کروڑو درود شافی روز جزا تم پہ کروڑو درود دافی جملہ بلا تم پہ کروڑو درود یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ 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 اللہ
رسول الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله كي ذات ہوئی انتخاب واسم ہوئے لا جواب نام ہوا مصطفیٰ تم پہ کروڑو درود ذات ہوئی انتخاب واسم ہوئے لا جواب نام ہوا مصطفیٰ تم پہ کروڑو وہ درود يا رسول اللہ يا رسول الله يا حبيب الله يا حبيب الله کہ کام والے لیجئے تم کو جو راضی کرے ٹھیک ہونا میرا رضا تم پہ کروڑو درود کام والے لیجئے تم کو جو راضی کرے ٹھیک ہونا میرا رضا تم پہ کروڑو درود يا رسول الله 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 يا رسول يا رسول الله جاي هو برادر معجز محترم তো আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হলেন আর এদিকে আব্দুল মুত্তালিব দেখছেন যে কাবা ঘরটা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকছে তো মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকা কিতাবে বলছেন মানে আমিনার বাড়িতে নবীর আগমনের জন্য নবীর সম্মানার্থ জোরে বলে তো এখান থেকে বাবা একটু শুধু এগিয়ে বাস দু তিন চার মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়ে তো একটা কথা বলি বাপ নবী কোন তারিখে আসলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে জোরে বলুন একটু নবীর মহব্বত যদি দিলের মধ্যে থাকে বাবা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর মহব্বত হচ্ছে ঈমানের জড় জোরে বলুন হাদিস শরীফের মধ্যে বলা হয় লা ইউমিনু আহাদুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়া নাস আজমাইন জোরে বলুন নবী বলতে আছেন তোমাদের মধ্যে মুমিন ততক্ষণ কেউ হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতামাতা এবং নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে জোরে বলুন তাহলে বাবা আমরা নবীকে নিজের জান থেকে বেশি ভালোবাসি না কম একবার জোরে বলুন এই কথাটা বলতে কাঞ্চুসি কেন হচ্ছে একটু দিল খুলে বলুন